হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। এই করোনা প্যান্ডেমিকের মধ্যে আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। এর মধ্যে আরেকটা অন্যতম পরিবর্তন হচ্ছে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আমাদের কমিউনিকেশন স্কিল, আমাদের মিটিং এবং আমাদের ইন্টারভিউজগুলো। সো আমি এখন আপনাদেরকে কয়েকটা টিপস দিব যে কিভাবে আমরা আমাদের অনলাইন বা ডিজিটাল ইন্টারভিউ আরও বেটার করতে পারি, আরও এফেক্টিভ এবং আরও ফ্রুটফুল করতে পারি। সো আমার প্রথম টিপস হচ্ছে যে ইন্টারভিউ দেবার আগে অবশ্যই ডিভাইস নিয়ে কমফোর্টেবল হতে হবে। অর্থাৎ আমরা কোন ডিভাইস দ্বারা লাইভে যাব, মানে এটা কি ল্যাপটপ নাকি এটা মোবাইল নাকি এটা কোনো ট্যাব, ওই ডিভাইসে এনাফ চার্জ আছে নাকি, ডিভাইসটা কোনো চার্জিং পোর্টের সাথে কানেক্টেড নাকি, যদি অল্প চার্জ থাকে ইন্টারনেট স্পিডটা চেক করতে হবে যে স্পিডটা ঠিক মতন পাচ্ছে নাকি, যদি ওয়াইফাই না থাকে তাহলে আমাদের মোবাইলে 4G মাধ্যমে হয়তো ইন্টারনেটে যাওয়াটা বুদ্ধিমানের কাজ, আর যদি ওয়াইফাই বাসায় থেকে থাকে তাহলে রাউটারে আশেপাশে বসাটা বুদ্ধিমানের কাজ। চেক করতে হবে যে সাউন্ডটা কীভাবে আসছে, সাউন্ডটা কি, যেমন আমি কোনো হেডফোন ব্যবহার করছি না কারণ আমার ল্যাপটপের সাউন্ডটা খুব ভালো, তবে এমন হতে পারে যে আপনার হেডফোন ব্যবহার করতে হতে পারে। এই ধরনের যে ডিভাইস রিলেটেড যত প্রিপারেশন আছে এগুলো খুব থরোলি নিতে হবে। এমন যেন না হয় যে ইন্টারভিউর মধ্যে ইন্টারনেট কানেকশনের কারণে আপনার ইন্টারভিউটা খারাপ হলো। এবং আরেকটা জিনিস আমি সবাইকে বলবো যে সফটওয়্যার, অর্থাৎ ইন্টারভিউয়ারকে খুব ক্লিয়ারলি জিজ্ঞেস করা যে মিটিংটা কি জুমের মাধ্যমে হবে নাকি গুগল মিটের মাধ্যমে হবে নাকি স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে হবে নাকি ওদের কোনো নিজস্ব সফটওয়্যার আছে যে এটার মাধ্যমে হবে। সো ওইটাকে জেনে নিয়ে একটু ওই সফটওয়্যার সম্পর্কে অবগত থাকা, হ্যাঁ আগের থেকে হয়তো প্র্যাকটিস করা বা ইউটিউবে কিছু ভিডিও দেখা সফটওয়্যার নিয়ে যদি আপনি না জেনে থাকেন, অর্থাৎ ডিভাইস বা টেকনোলজির কারণে যেন আপনাদের কোনো রকম কোনো প্রবলেম না হয়। নেক্সট আমার টিপসটাকে আমরা যেটা বলি AVL, হ্যাঁ মানে অডিও ভিডিও লাইটিং, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যেহেতু আমরা ডিজিটাল ইন্টারভিউ নিয়ে কথা বলছি যে মেক শিওর করতে হবে যেন আপনার অডিওটা আপনি ক্লিয়ারলি বলতে পারেন, মানে ওরা যেন ক্লিয়ারলি শুনতে পারে এবং ওদের কথাও যেন আপনি ক্লিয়ারলি শুনতে পারেন। যেমন আমি এই মুহূর্তে হেডফোন ইউজ করছি না, তবে অনেক ডিভাইসে হয়তো হেডফোন ইউজ করলে ভালো হয়, অনেক ডিভাইসে হেডফোন না ইউজ করলে ভালো হয়, যেগুলো আপনার একটু ট্রায়াল অ্যান্ড এরর করে দেখতে হবে। লাইটিংয়ের বিষয়ে আমি বলবো যে বেস্ট লাইটিংটা হচ্ছে আমি দেখেছি যে যখন আমি ডিরেক্ট সানলাইট পাই, অর্থাৎ একটা উইন্ডোর সামনে যদি আমি বসি আমার ল্যাপটপ বা মোবাইলটাকে সামনে নিয়ে, পিছনে উইন্ডো, উইন্ডো থেকে যে ন্যাচারাল যে লাইটটা আসে ওই লাইটটাতে আমাকে দেখতে আমি দেখেছি যে সবচেয়ে ভালো লাগে, আমার ন্যাচারাল সেলফটাকে বোঝা যায়। সো এটা আপনারা ফলো করতে পারেন। আর যদি ওই ধরনের ব্যবস্থা না থাকে তাহলে এই মুহূর্তে আমি যেটা করেছি, যেমন আমার ল্যাপটপের পিছনে ডিরেক্টলি পিছনে একটা লাইট আছে এবং রুমের সব লাইট বন্ধ, এই লাইটটা ডিরেক্ট আমাকে ফেসের উপরে একটা লাইট দিচ্ছে এবং এটাতে বডি এক্সপ্রেশনসটা বা স্ট্রাকচারটা দেখতে ভালো লাগছে। তো এইভাবে আপনারা লাইটিংটা সেট করতে পারেন। এনশিওর করবেন ব্যাকগ্রাউন্ডে যেন কোনো লাইট না থাকে, ব্যাকগ্রাউন্ডে লাইট থাকলে কিন্তু আপনাকে দেখতে কালো লাগবে এবং আপনার বডি শেপটা ঠিক মতন বোঝা যাবে না। সো এই আর কি। সো অডিও এবং ভিডিও এবং লাইটিং নিয়ে একটু খেয়াল রাখতে হবে। এবং দেখেন আমি এখন স্ক্রিনে কিন্তু ডিরেক্টলি চেষ্টা করছি ক্যামেরার দিকে তাকাতে, যদিও আমি নিজেকে নিজে দেখতে পাচ্ছি একটু নিচে, বাট আমি কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করছি সো দ্যাট আপনার কাছে মনে হয় যেটা আপনার মানে আপনার সাথে আমি আই কন্ট্যাক্ট করছি। এবং এখানে খেয়াল করবেন যে ভিডিওর যে সেটিংটা এখানে নিচে আমি একটু জায়গা রেখেছি, রাইট, আমি একটু ডানে বা আমি একটু জায়গা রেখেছি, একদম এইভাবে করে আমি নাই, হ্যাঁ একটু ডিস্টেন্স মেনটেন করেছি, আবার বেশি দূরেও নাই। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। সো টিপস নাম্বার 3 হচ্ছে ক্লোদিং। দেখেন আমি কিন্তু এই মুহূর্তে বাসায়, এটা আমার বাসা, বাট আমি কিন্তু একটা কোট পরেছি, আমি শার্ট পরেছি, আমি কিন্তু এর আগে একটা গেঞ্জি পরা ছিলাম। সো আমার কথা হচ্ছে আপনি বাসায় আছেন বলেই যে আপনি ওয়েল প্রিপেয়ার্ড হবেন না, এটা কিন্তু না, উল্টা ইন্টারভিউ বোর্ডে ওরা ডিজিটালি যদি দেখে যে আপনি বাসা থাকা সত্ত্বেও প্রপার শার্ট টাই বা কোট পরে বসেছেন তাহলে বুঝবে যে ওরা ভেরি আপনি খুবই সিরিয়াস। তো এই জিনিসটা কিন্তু বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আর টিপস নাম্বার 4 হচ্ছে প্র্যাকটিস। দেখেন এই ডিজিটালি ইন্টারভিউ দেওয়াটা তো আমরা ইউজ টু না, তো আপনি নিজেই আপনার মোবাইলটাকে অন করে আপনি জানেন যে আপনাকে প্রথমে জিজ্ঞেস করবে টেল মি সামথিং অ্যাবাউট ইওর সেলফ, আপনি সম্পর্কে কিছু বলুন, অথবা আপনাকে জিজ্ঞেস করবে যে কেন আপনি এই জবটা করতে চান, অথবা আপনাকে জিজ্ঞেস করবে যে কেন এই জবটার জন্য আপনি নিজেকে প্রস্তুত বা প্রিপেয়ার্ড মনে করছেন, আপনি কেপেবল মনে করছেন নিজেকে। তো যে কোনো একটা কমন প্রশ্ন নিজেকেই করে আপনি মোবাইল ডিভাইস আপনি রেকর্ড করে দেখতে পারেন, আপনি যখন কথা বলছেন আপনি কি প্রপারলি ক্যামেরার দিকে তাকাচ্ছেন নাকি, লাইটিংটা ঠিক আছে নাকি, সাউন্ডটা ঠিক আছে নাকি, ইন্টারনেটের কারণে কোনো প্রবলেম হলো নাকি, এগুলো কিন্তু আপনারা একটু
ট্রেক করতে পারেন। সো আমি সবাইকেই বলবো যে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। নট অনলি আপনি এখানে ইন্টারভিউয়ের জন্য প্র্যাকটিস করতে হবে যে কি প্রশ্ন করলে কি উত্তর দিবেন, আপনি প্র্যাকটিস করতে হবে যে ডিজিটাল ডিভাইসে আপনাকে আসলে দেখতে কেমন লাগছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমি আপনাদের সবাইকে বলবো যে আমাদের এই ডিজিটালের মাধ্যমে যেহেতু অনেক চ্যালেঞ্জেস আসছে, আবার কিছু অপরচুনিটিসও আছে। অপরচুনিটিস হলো যেমন ফর এক্সাম্পল আপনি নোটস এখানে রাখতে পারবেন, যেমন আমি এই ভিডিওর জন্য নোটস এখানে রেখেছি, তাই না? অপরচুনিটি হলো যে এখানে যে স্ক্রিন শেয়ার, যে আমাদের যে এই প্রত্যেকটা প্ল্যাটফর্মে জুম হোক, গুগল মিট হোক, স্টিম ইয়ার্ড হোক, স্ক্রিন শেয়ারের যে অপশনটা আছে, এই অপশনের মাধ্যমে আপনি যে কোনো কিছু আপনি আপনার ইন্টারভিউয়ারকে দেখাতে পারবেন। সো মেক শিওর যে আপনার সাথে নোটস আছে, আপনার সিভিটা প্রিন্ট আউট আছে। কেন প্রিন্ট আউট? বিকজ সিভিকে রেফার করে ওরা যে কোনো প্রশ্ন করতে পারে, সো আপনি হাতে হাতে দেখতে পারবেন। এবং স্ক্রিনশটটা আমি দেখিয়ে দিই, এই সব জুম এবং এই সফটওয়্যারগুলোতে এরকম করে ক্লিক করে আপনি যে কোনো ইউনো স্ক্রিন শেয়ার করতে পারেন। আমি আপনাদেরকে একটা সিম্পল জিনিস দেখাই, যেমন এই যে এখন হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করে দিলাম। সো এখন আমার স্ক্রিনে আমি যা ওদেরকে দেখাতে চাই ওরা সবাই ওই জিনিসটাই দেখবে, ইউ সি। সো আমি যদি ওদেরকে কোনো একটা ভিডিও দেখাতে চাই, অথবা আমি কোনো একটা ডকুমেন্টস দেখাতে চাই, বা আমি হোয়াট এভার আমি দেখাতে চাই, আমি কিন্তু ওদেরকে এখন দেখাতে পারবো। সো এটা কিন্তু একটা বিশাল সুবিধা। যেমন আমি আমার ওয়েবসাইট যদি ওদেরকে দেখাতে চাই, ফর এক্সাম্পল যারা ইন্টারভিউ নিবে, আমি কিন্তু ওদেরকে এখন দেখাতে পারবো। সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইন্টারেস্টিং, যেটা একটা ফিজিক্যাল ট্রেনিং হয়তো আপনাকে দিবে না, আর অনলাইন ট্রেনিংয়ের মাধ্যমে এই স্ক্রিন শেয়ারগুলোর মাধ্যমে আপনি কিন্তু এটা করতে পারেন। সো এনিওয়েজ গাইজ, আই হোপ এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। আমি আবারও মনে করে দিই, প্রথম হচ্ছে ডিভাইসকে চেক করা, হ্যাঁ, এবং ডিভাইস ইন্টারনেট এগুলো চেক করা। সেকেন্ড হচ্ছে AVL অডিও ঠিক আছে নাকি, ভিডিও ঠিক আছে নাকি, এবং লাইটিংটা ঠিক আছে নাকি এগুলো চেক করা, হ্যাঁ, স্ক্রিনটা ঠিক আছে নাকি, আপনি ক্যামেরার দিকে তাকাচ্ছেন নাকি এগুলো চেক করা। থার্ড হচ্ছে কাপড় চুপড়, যদিও আপনি বাসায় আছেন, দেখেন আমি স্যুট পরে আছি, সো বাসা থাকা সত্ত্বেও আপনি যেন প্রপারলি ইন্টারভিউর জন্য অ্যাটায়ার হন, এটা যেন ওরা খেয়াল করে, হ্যাঁ। এবং এরপরে হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, দুই লেভেলের প্র্যাকটিস। এক হচ্ছে ইন্টারভিউয়ের জন্য প্র্যাকটিস, এবং দুই নম্বর হচ্ছে ডিজিটাল ডিভাইসে ইন্টারভিউটা আপনি কীভাবে দিবেন ওইটার জন্য প্র্যাকটিস, এনশিওর করা কোনো ডিস্ট্র্যাক্টিং ব্যাকগ্রাউন্ড যেন না থাকে। এটা আমি হয়তো বলতে ভুলে গিয়েছি যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ময়লা আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে হঠাৎ করে একটা আপনার মানে পোষা কুকুর হেঁটে গেল, কেউ পিছন থেকে চিল্লাচ্ছে, একটা বাচ্চা কান্না করছে, এই ধরনের জিনিসপত্র যেন একদমই না ঘটে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যে আমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করা, আমাদের যে হ্যান্ড আউট প্রিন্ট আউট যা যা লাগবে, হ্যাঁ, সব কিছু নিয়ে বসা, যে ইন্টারভিউ বোর্ডের জন্য আপনি থরলি প্রিপেয়ার, এই জিনিসটা যেন আমরা করি, এবং স্ক্রিন শেয়ার টেকনোলজিটা যেন আমরা ইউজ করি যদি প্রযোজ্য হয়। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ, আমি আশা করছি এই ভিডিওটা আপনাদের সবার জীবনে কাজে লাগবে। আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। কর্মর সকল ইউজারদের আমার 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 ইউজারদের প্রতি ভালোবাসা এবং অনেক অনেক শ্রদ্ধা। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।